মুক্তি দিয়ে, মুক্তি দিয়ে, মুক্তি দিয়ে, অবিচার কেজরিওয়ালের মুক্তি দিয়ে, মুক্তি দিয়ে, মুক্তি দিয়ে, গণতন্ত্র হত্যা করা মানি লুয়া ন হব, ন হব, ন হব, বিজেপি সরকার হায় হায়, হায় 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 হায়, বিজেপি সরকার হায় হায়, হায় 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 হায়, গণতন্ত্র হত্যা করা এই দাবি মানি লুয়া ন হব, ন হব, ন হব, মুক্তি দিয়ে, মুক্তি দিয়ে, বিজেপি হায় হায়, হায় 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 হায়, আমাদের পার্টি জিন্দাবাদ, 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 মুক্তি দিয়ে, মুক্তি দিয়ে, মুক্তি দিয়ে, শাসন ন চলিব, ন চলিব, ন চলিব, বন্ধ হত্যা করা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ হত্যা, গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। আম আদমি পার্টির ভারতের নেতা তথা দিল্লির সন্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক আক্রোশমূলকভাবে বিজেপি সরকারে যা পরশি যে অন্যায়গতভাবে গ্রেপ্তার করলে ইডি লগাই তার আমি তীব্র ভাষায় প্রতিবাদ করছো, ইয়ার আমি বিরোধিতা করছো। আমি আজি আম আদমি পার্টি শিবসাগর জেলা সমিতিয়ে এই বিরোধিতার বিরুদ্ধে আমি এই শিবসাগর দলমুখ চারিআলিত প্রতিবাদ করছো আর আমি গরিহণা দিছো। বর্তমান বিজেপি সরকারখনে ভারতের যখন সরকার এই মোদী সরকারখনে কি করেছে, ইডি আর তেওঁলোকে যিবিলাক আসলতে ভারতর ভারত সরকারের অন্তর্গত যিবিলাক অনুসন্ধানকারী সন্থা আছে এই সকলক তেওঁলোকে নিজর মানে রাজনৈতিক কারণত তেওঁলোকে ব্যবহার করে তেওঁলোকে কি কৈছে, তেওঁলোকর বিরুদ্ধে যিসকল মানুহে মাত মাতিছে তেওঁলোকক গ্রেপ্তার করে জেলত ভরার ব্যবস্থা করেছে। আপনাদের ইতিমধ্যে দেখিছে আম আদমি পার্টি এতিয়ালৈকে প্রায় তিনজন নেতাক আজি প্রায় বহু বছর ধরে জেলত ভরাই থাকে। এতিয়া এই ঠিক নির্বাচনের প্রাক মুহূর্তত অরবিন্দ কেজরিওয়ালে তেওঁলোকে ভয় করে অরবিন্দ কেজরিওয়ালের মুখ বন্ধ করবর কারণে তেওঁলোকে কি কৈছে, অন্যায়গতভাবে তেওঁলোকে অরবিন্দ কেজরিওয়ালক যা পরশি গ্রেপ্তার করে তেওঁক জেলত প্রেরণ করেছে। গতি আমি এই গোটেই ব্যবস্থাটুক তীব্র ভাষায় গরিহণা দিছো। আমি আজি দেখি আজি ইলেকশন কমিশনারজনে ঠিক নির্বাচনের প্রাক মুহূর্তত যিজন মুখ্য নির্বাচনী বিষয়া আসে ভারতের তখেতে পদত্যাগ করেছে। কেউ পদত্যাগ করবলে বাধ্য হয়েছে, আজি হয়তো তখেতে এনেকা কাম করবলে বাধ্য করেছে যার কারণে নিজের হয়তো আত্ম বিশ্লেষণে করবা নাই কারণে পদত্যাগ করবলে বাধ্য হয়ে গেছে।